সোমবাৰৰ পৰা ৰাজ্যত নচলিব বাছ ট্ৰেকাৰ মেজিক ই ৰিক্সা অনিৰ্দিষ্টকালৰ চকা বন্ধৰ আহ্বান অসম মটৰ পৰিবহণ সন্থাৰ দুগুণ ভাড়া বৃদ্ধিৰ দাবীৰে এই প্ৰতিবাদ লগতে 50% পথকৰ ৰেহাই দিয়াৰো দাবী তুলিছে মটৰ পৰিবহণ সন্থাই আৰু এই বিষয়ে আমি বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমি আপোনালোকক দেখুৱাম আমি এইকাৰণে গাড়ী নচলোৱাৰ সিদ্ধান্ত লৈছোঁ যে যিহেতু এতিয়া তেলৰ দামটো অত্যাধিক আৰু সেই তেলৰ দামত আমি যদি চৰকাৰে দিয়া মতে 50% মানুহ উঠাব দিছে আমাৰ গাড়ীত ধৰা 10 জন 10 জনৰ জেগাত আমি 5 জন নিলে ধৰক সেইটো যিটো আমি পোৱা যাব সেইটোৰে আমাৰ ধৰক গাড়ীখনৰ তেলো নহ'ব বা হাজিৰা বোলা বস্তুটো একো নাথাকে গতিকে তেনেধৰণৰ হেৰি কৰিব গ'লে আমাক হয়তো মানুহটো সৰহকৈ উঠাবলৈ দিব লাগিব নহয়তো আপোনাৰ ধৰক ভাড়াটো বৃদ্ধি কৰি দিব লাগিব আমিওতো চলিব লাগিব কিবা এটা উপায় কৰি রঙিয়ার জানাব সবিশেষ ফারুক হুসেনে হয় মই এতিয়া উপস্থিত আছো রঙিয়ার বেসরকারি বাস স্থানত কাইলৈৰ মটর পরিবহন সন্থায় চকা বন্ধর আহ্বান জানাইছে কিয়নো মটর পরিবহন সন্থায় দাবি করেছে 50% কর রেহাই দিয়া আৰু লগতে ভাড়া বৃদ্ধি করা কিয়নো লকডাউনের সময়ত যিসকল মটর পরিবহনের মালিক আছে বিশেষ করে বাস টেম্পো ট্রেকার ই ৰিক্সাকে আদি করে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে ইয়ার পিছত 50% যাত্রীরে অনুমতি প্রদান করা হয়েছে যদিও যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছে কিয়নো তেলের মূল্য বৃদ্ধি হয়েছে টোলগেট বাড়িছে ট্যাক্সও বাড়িছে যার বাবে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে সেইভাবে এই ধরনের দাবিত 50% কর রেহাই দিয়া আর ভাড়া বৃদ্ধি করার দাবিত কাইলৈৰ অনির্দিষ্টকালের মটর বিভিন্ন ধরনের পরিবহন আছে বাস টেম্পো ই ৰিক্সাকে আদি করে ট্রেকার বন্ধ রখার সিদ্ধান্ত লৈছে আমার লগত রঙিয়ার যে মটর পরিবহন সন্থা আছে বিষয়ববি আছে আপনাদের কি দাবি করেছে আমি আপনি সব মানে কোভিড-19 পরিপ্রেক্ষিত এই লকডাউনের সময় গাড়িবিল বন্ধ হয়ে আছে আজি পর্যন্ত সরকারে কোনো আমাক সুবিধা দিয়া নাই আর এটা যিও যাত্রী নিব দিছে 50% নিব দিছে এই 50% আপনার তেলর আছে টেক্স আছে ইনসুরেন্স আছে আমার কোনো পদ্ধতি নপোসায় টোলগেটও হয়েছে এটা তো আপনি টোলগেটটো পাবই যেহেতু টোলগেটর পয়সা তো আমিও ভরি আছো অতিরিক্ত পয়সা দি আমার এটা মালিকও চলব নয় কর্মচারীও চলব নয় কোনো পদ্ধতি সরকারের পর আজিলৈকে কোনো ধরনের সাহায্য পাওয়া নাই হ্যাঁ মই কব বিচার যে বিজেপি সরকারখানে যেটো মানে বেআইনি কাম করে আছে এটো আমি সম্পূর্ণ মানে বেয়ার পিনে ঢাল খাই গৈছে দাবি কি আপনার আমার দাবি হল যে আধা আপনার টেক্স ফ্রি দিব লাগে টেক্সর ফ্রি দিয়ক ইনসুর আধা করে দিয়ক আমার যাত্রীর যি মানে আমার 50% যায় তার ভাড়াটো দুগুণ করে দিয়ক হয় তেওঁলোকে আসলতে কোনো ক্ষেত্রত রেহাই পোৱা নাই হেয়া লাগিলে কিস্তি হোক ইন্সুরেন্স হোক কর হোক কিন্তু তেওঁলোকে 50%হে যাত্রী নিব পারে যার বাবে তেওঁলোকে লোকসানের সম্মুখীন হয়েছে সেইভাবে সরকারের ওসরত তেওঁলোকে দাবি জানাইছে যাতে 50% কর রেহাই দিয়ে আর যাত্রীর ভাড়া বৃদ্ধি করে আন এগারী টেম্পো সন্থার বিষয়ববি আছে আপনাদের কেনকা সমস্যা ভুগিছে সমস্যা মানে এটা প্যাসেঞ্জার নিব নি তেলের দাম বাড়িছে প্যাসেঞ্জার এটা সরকার যদি করেছে এটা প্যাসেঞ্জার মারখ কাম করে আছে এটা প্যাসেঞ্জার দুই একটা বেশিকে তুললে মারিব খোঁজে ভাড়া বেশিকে ললে মারিব খোঁজে বস্তু বাহিনীর দাম বাড়িছে সেখানে আল মিলাইছিলে দিলে ভাল লাগে আর আমার আমি চলিব পারি সরকার বা একো পোৱা নাই সরকার বা একো পোৱা নাই চাউল কিটা পাই আছো আর বেলে একো পোৱা নাই কি বিচাৰে এটা এটা বিচাৰিছে মানে ভাল হব লাগে পরিবেশটা ভাল হব লাগে চলি সবে চলিব লাগে আর সেটি জানে টেক্স রেহাই দিব লাগে এই ইন্সুরেন্স ইন্সুরেন্স রেহাই দিব লাগে যেটা চলিব পারো আমি গরিব মানুষ কেনেকুৱা সমস্যাত ভুগিলে এই বাপরে বাপ এইটো ভাবিব নোৱাৰি এইটো ভাবিব নোৱাৰি কেনেকুৱা চলিছে যে ধন্যবাদ জনাইছো ফারুক হোসেন।